ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হতে চলেছে। আজকে ঠিক একটা বাজলেই প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। আশা করছি তোমরা বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে আছো। দীর্ঘদিন ধরে তোমাদের যে উদ্বিগ্নতা, তার আজকেই অবসান ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে বলা হচ্ছে রেজাল্ট বেরোবে এইচএস, রেজাল্ট বেরোবে এইচএস, আজ কিন্তু তার রেজাল্ট বের হতে চলেছে। ঠিক একটাই প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় সভাপতি, উনি জানিয়ে দেবেন কতজন তোমাদের পরীক্ষায় পাস করেছো, কি হারে পাস আছে, পাস ফেলের হার কত, কে কত নম্বর পেয়েছো, কত ফেল করেছো, এইগুলো কিন্তু আর একটু পরেই তোমরা জেনে নেবে। আর তোমরা অবশ্যই তিনটের সময় অনলাইনে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, প্রিন্ট আউট তোমরা অবশ্যই করে নিতে পারো। কিন্তু রেজাল্ট বেরোনোর আগে বা পরে মুহূর্তে তোমরা যে যে বিষয়গুলো তোমাদের জেনে নেওয়া প্রয়োজন, অবশ্যই তোমরা যখন অনলাইনে রেজাল্ট নেবে, অনলাইনে বিষয়টা আজকে আমি আরেকবার শেয়ার করে দেবো কোন কোন জায়গায় তোমরা দেখতে পাবে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে, সেই ওয়েবসাইটগুলো আমি তো আরেকবার দিয়ে দেবো তোমাদের কাছে। কিন্তু তোমাদের যে বিষয় রেজাল্ট দেখানোর পরেও তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট বের করে নেবে। প্রিন্ট আউট বের করে নেওয়ার পর তোমরা যখন রেজাল্ট হাতে পাবে তার সঙ্গে তোমাদের মিলিয়ে নিতে হবে। এই মুহূর্তে অবশ্যই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোলে প্রিন্ট আউট বের করে নেবে। রেজাল্ট যাই হোক, প্রত্যেকে কিন্তু তোমরা প্রিন্ট আউট বের করে নিচ্ছ। তা আর তোমরা জানো ইতিমধ্যেই আজকে জোড়া নোটিফিকেশান বেরিয়েছে। প্রথম নোটিফিকেশান হচ্ছে আজকের বেলা একটার সময় তোমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট বের হতে চলেছে। তিনটের সময় যে আমি এখানে 13টা ওয়েবসাইট দিয়ে দেবো, তার মাধ্যমে তোমরা সরাসরি বাড়িতে বসে রেজাল্ট জানতে পারবে। কিন্তু তোমরা জানো ইতিমধ্যে রেজাল্ট তোমরা কিন্তু আজকে হাতে পাবে না। 10 তারিখে তোমাদের বেলা 10টায় বিভিন্ন ক্যাম্প থেকে স্কুল কিন্তু মার্কশিটগুলো নিয়ে আসবে। তারা বুঝতেই পারছো হয়তো আগের দিন পাঠিয়ে দেওয়ার দূর দূরান্তে স্কুলগুলোকে ক্যাম্পের মাধ্যমে, কিন্তু সেটা 10 তারিখে বেলা 10টার সময় বিভিন্ন স্কুল, যে ক্যাম্প স্কুলগুলো আছে সেইখান থেকে নিয়ে আসবে, এবং স্কুলে আনার পর তোমাদের হাতে পৌঁছতে 12টা থেকে 1টার আগে কিন্তু পাবে না। 10 তারিখে তোমরা হাতে পেতে প্রায় 12টার থেকে 1টা হয়ে যাবে, এবং তোমরা হাতে অবশ্যই নিশ্চিতভাবে রেজাল্ট এবং সার্টিফিকেট দুটোই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যে বিষয়গুলো তোমাদের জানানো প্রয়োজন, আজকে তোমরা যখন অনলাইনে চেক করতে যাবে তখন যদি তোমাদের এরকম দেখায়, যারা রেজাল্ট পাচ্ছে ঠিক আছে, আর কন্ট্রাক্ট টু ইনস্টিটিউশন এরকম দেখাতে পারে। তো কন্ট্রাক্ট টু ইনস্টিটিউশন মানে নিশ্চয়ই অকৃতকার্য বা ফেল হতেই পারে, আবার অনেক সময় ফেল না করলেও এটা দেখায়। তাই তোমাদের জানতে হবে কোন কারণে তোমার কন্ট্রাক্ট টু ইনস্টিটিউশন অর্থাৎ বোর্ডে পৌঁছয়নি বা বোর্ড তোমাকে পাস করায়নি, সেটা তোমাদের জানতে হবে। বিভিন্ন কারণে কিন্তু আমরা জানি যে অকৃতকার্য বা ফেল হয়। প্রথম কথা হচ্ছে কেউ যদি প্রজেক্ট জমা না দেয়, স্কুল থেকে তার প্রজেক্ট পাঠানো হয়নি বা স্কুলে প্রজেক্ট দেয়নি, সেক্ষেত্রে সে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা আছে। লেখা পরীক্ষায় যতই নম্বর পাক না কেন, এটা তার কারণ হতে পারে, সেটা তোমাকে অনুসন্ধান করতে হবে, জানতে হবে। এবং তোমাদের আরও আরও অনেক বিষয় আছে তোমাদের কাছে জানো, যারা তোমাদের বিভিন্নভাবে আমি ইতিমধ্যে জানিয়েছি যে তোমাদের তার খাতা ক্যান্সেল করেছে আরে করেছে, বা বিভিন্নভাবে তার অসৎ উপায় অবলম্বন করার জন্য তাকে ক্যান্সেল করা হয়েছে, সেগুলো তো আর থাকছে আলাদা বিষয়। আর যারা অকৃতকার্য হয়েছে, অকৃতকার্য হওয়ার জায়গাগুলো কী কী, প্রথম কথা যে কম্পালসারি যে বাংলা আর ইংরেজি আছে, এই দুটো সাবজেক্টে তোমাদের কিন্তু পাস করতেই হবে। বাংলা আর ইংলিশের মধ্যে একটাও ফেল থাকলে তুমি কিন্তু অকৃতকার্য বা ফেল বলে গণ্য হবে। অন্যদিকে তোমার যে যে কম্বিনেশন সাবজেক্ট 4টে আছে, তার মধ্যে 3টে সাবজেক্টে তোমার কিন্তু অবশ্যই, তোমাকে যদি বাংলা আর ইংরেজি তোমার পাস থাকে তাহলে আর 3টে সাবজেক্ট তোমার কিন্তু পাস করতে হবে। মোট 5টা সাবজেক্ট কিন্তু তোমাকে পাস করতে হবে। পাস করার জন্য তোমার ইংরেজি বাংলায় পাস করতে হবে, আর বাকি যে কম্বিনেশন 4টা বিষয় আছে সেই 4টার মধ্যে আরও 3টে বিষয় ইংরেজি বাংলা, আরও 3টে বিষয় মোট 5টা বিষয় তোমার কিন্তু পাস করতে হবে। আর 6 নম্বরে যে একটা বিষয় যে থাক পড়ে থাকবে সেটা 0 পেলেও তুমি কোনো সমস্যা নেই, 0 পেলেও তুমি 6 নম্বর সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু ইংরেজি বাংলার ক্ষেত্রে 2টি বিষয় তোমায় পাস করতে হবে। ঠিক সেভাবে কম্বিনেশনের মধ্যে তুমি কিন্তু অবশ্যই তোমাদের আরও 3টি পাস করতে, যদি তোমাদের এই কম্পালসারি দুটোর বিষয়ে একটা বিষয়ে ফেল থাকে তাহলে তুমি ফেল বলে গণ্য হবে,
আবার অন্য যে কম্বিনেশন চারটার মধ্যে তিনটি বিষয়ের যদি একটাও কম থাকে, তার 3 আর 2 = 5 বেস্ট অফ 5 হবে না, তার সেক্ষেত্রেও ফেল বলে গণ্য হবে। আর 6 নম্বর সাবজেক্ট যেটা থাকবে সেটা তুমি 0 পেলেও তুমি পাস, এ নিয়ে কোনো দ্বিধা নেই। তবে এটা ঠিক তোমার যোগ হবে আবার 4টা আর কম বাংলা ইংলিশ 6টার মধ্যে যোগ হবে কিন্তু 5টা সাবজেক্টে, সেক্ষেত্রে ইংলিশ বাংলা কিন্তু একটা বিষয় বাদ পড়লেও পড়তে পারে। বেস্ট অফ 5-এর যা টোটাল মার্কস দেখতে চাও তারা কিন্তু বেস্ট অফ 5 ধরেই হয়, সেক্ষেত্রে বাংলা আর ইংরেজির মধ্যে একটা সাবজেক্টের নাম্বার বাদও পড়তে পারে, কিন্তু পাস করতে হবে বাংলা আর ইংরেজিতে। তখন বাংলা আর ইংরেজির কোনো একটা বিষয় ফোর্থ সাবজেক্ট বলে গণ্য হয়, অর্থাৎ তুমি নিজেকে ফোর্থ বললেও ফোর্থ হবে না। 6টা সাবজেক্টের মধ্যে যেটা সবচেয়ে কম পেয়েছো ইভেন বাংলা ইংলিশ নিয়েও সেইটাই তোমার কাছে ফোর্থ বলে গণ্য হবে, কিন্তু বাংলা ইংলিশে পাস করতে হবে, সেক্ষেত্রে ফোর্থ হলেও তোমাকে পাস করতে হবে। আর কম্বিনেশন 4টায় কিন্তু তোমার যদি দেখা যায় যে তুমি কোনো একটা শূন্য পেয়েছো কোনো ক্ষতি নেই, 5টা বিষয়ে পাস থাকলেই ঠিক হয়ে যাবে। অতএব পাস ফেলের ব্যাপারটা তোমরা ইতিমধ্যে জানতে পারলে। প্রজেক্টের ক্ষেত্রে আবার লেখা পরীক্ষায় যাই পাও প্রজেক্টের যদি কেউ নাম্বার ঠিক না পায় সেক্ষেত্রেও ফেল, অর্থাৎ প্রজেক্টে কেউ যদি 20 এর মধ্যে 6 না পায় সেক্ষেত্রে সে ফেল বলে গণ্য হবে। প্র্যাকটিক্যালে 30 এর মধ্যে যে 9 না পায় 30% নাম্বার পেতেই হবে, অর্থাৎ প্রজেক্টে তোমাদের 20 নম্বর থাকে সেখানে তোমাকে 6 পেতে হবে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 30 থাকলে সেখানে তোমার 9 পেতে হবে, এইগুলো কিন্তু তোমার অবশ্যই ফেল বলে গণ্য হবে। পাস ফেলের ব্যাপারটা গেল এটাই, প্রত্যেকে যদি যারা পাস করবে নিজের অবস্থায় সন্তুষ্ট না হও তোমরা কেউ এই মুহূর্তে মন খারাপ করবে না, কারণ তোমাদের কিন্তু অনেক পথ আছে। যদি তোমরা 10 তারিখে হাতে রেজাল্ট পারপর মিলি নাও এবং সেক্ষেত্রে তুমি আবার যে পথটা রয়েছে সেটা আছে PPR আর PPS। PPR আর PPS তোমরা ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের আছে, যারা ফেল করবে তারা PPR বা রিভিউ করবে, যারা পাস করবে তারা PPS অর্থাৎ স্ক্রুটনি করবে, এর মাধ্যমে তোমাদের কিন্তু নাম্বার তৎকাল মানে 7 দিনের মধ্যেই তোমার রেজাল্ট চেঞ্জ হতে পারে, নম্বর বেড়ে যেতে পারে, এটা নিয়ে অনেক আলোচনা আছে, আবার তোমাদের মাধ্যমে করবো। RTI তোমাদের যে খাতাটা সেটাই জেরক্স কপি হয়ে হাতের মুঠোয় চলে আসবে, সেক্ষেত্রেই তুমি তোমার নিজের শিক্ষককে দেখাতে পারো নাম্বার বাড়ছে কিনা, এটাও তোমার নাম্বার বাড়ার কিন্তু অনেকটাই জায়গা। আমরা দেখেছি যে PPR PPS করে যেমন নাম্বার বেড়েছে আবার কিন্তু RTI করেও নাম্বার বেড়েছে। PPR PPS করার সঙ্গে সঙ্গে RTI কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু সব ক্যান্সেল হয়ে যাবে। PPR PPS এর রেজাল্ট আসার পর তাতেও সন্তুষ্ট না হলে তুমি কিন্তু RTI করতেই পারো, কিন্তু PPR PPS RTI যাই করো না ক্ষেত্রে আমরা কিন্তু দেখিনি কারণ নাম্বার কমেছে, বরং অনেকের নাম্বার বেড়েছে। আমার কাছে 15-20 নাম্বার বাড়ার খবরও কিন্তু আছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো যাই হোক, তোমার যদি কে কেমন পাচ্ছ তোমাদের জন্য আমারও মন খুব উদ্বিগ্ন, আমি চাই সকলেই এক চান্সে পাশ করে যাও, সকলেই সাফল্য কামনা করছি। তাতেও যদি আশানুরূপ রেজাল্ট তোমাদের না হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কাছে নিয়মিত থাকছি। PPR PPS ছাড়া RTI এর মাধ্যমে কীভাবে তোমরা খাতা নাম্বার বাড়াবে সেই জায়গাটায় তো অবশ্যই তোমরা আলোচনা করব। আর তোমাদের কাছে শুধু বলবো এটুকুই যে কারোর সঙ্গে কেউ কম্পেয়ার করো না, কারণ জীবনের একটা রেজাল্ট শেষ কথা নয়, আরও অনেক অনেক ভালো ভালো বিষয় অপেক্ষা করছে। আর এই নিয়ে ইতিমধ্যেই তোমাদের জানিয়েছি যে যারা অকৃতকার্য হবে বা আশানুরূপ রেজাল্ট করবে না কী কীভাবে তোমরা রেজাল্ট বাড়াবে, PPR PPS RTI রবীন্দ্রমুক্ত বোর্ড চেঞ্জ নানা পদ্ধতি এর আগে বলেছি, আবার তোমাদের RTI নিয়ে ডিটেলস ভিডিও আনছি তোমাদের এবছর কী কী পরিবর্তন হয়েছে। এখন তোমাদের রেজাল্ট উদ্বিগ্নতা আছে, শুধু এটুকুই বলবো তোমাদের করণীয় হচ্ছে যে অনলাইন থেকে তোমরা যেটা বের করে প্রিন্ট আউটটা সযত্নে রাখবে, আর যখন তোমরা হাতে পাবে 10 তারিখে বেলা 12টার সময় তখন মিলিয়ে নেবে ঠিক ঠিক আছে কিনা, সেটা কিন্তু খুব প্রয়োজন না। নিজের নাম বাবার নাম সাবজেক্ট এগুলো কিন্তু মিলিয়ে নিও, আর তারপরে তোমাদের কিন্তু RTI নিয়ে আমি কিন্তু ডিটেলস ভিডিও আনছি। তোমাদের কিন্তু জীবন এখানে শেষ নয়, সকলের শুভকামনা জানাচ্ছি। আর তোমাদের কাছে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখবে সেটা একবার তোমাদের দেখিয়ে নিয়ে দেখো। দেখো তোমাদের এই যে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা 8/5/24 এই যে নোটিফিকেশান আছে এখানে তোমাদের জানিয়ে দেওয়া আছে যে কোন কোন জায়গা থেকে তোমরা দেখবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, সবচেয়ে প্রথম এখানে মোট তোমরা দেখতে পাচ্ছ 13টা তোমাদের কাছে ওয়েবসাইট রয়েছে অ্যাভেলেবেল, বাড়িতে বসে তোমরা যেটা খুশি দেখতে পারো। তবে তোমাদের দেখো প্রথমেই যেটা আছে এইটা কিন্তু wbresult.nis.in, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটাই তোমরা করতে পারো, www.resultshikha আসতে পারো, এখানে অনেকগুলি তোমাদের কাছে পরপর আছে, এগুলো তোমাদের কাছে আমি আমার এতে দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা নিজেরাও এখানে স্ক্রিনশট নিয়ে
নিজের কাছে রেখে নিজেরাই তোমরা কিন্তু রেজাল্ট অবশ্যই কিন্তু বাড়িতে বসে চেক করতে পারো। এই হলো তোমাদের মোটামুটি 13টা ওয়েবসাইট পরপর কিন্তু দেওয়া আছে। এইগুলো তোমাদের এই যে সংবাদ প্রতিদিন, এখানেও কিন্তু অনেকেই আর দেখেছে জানি, যার যেটা প্রয়োজন ইচ্ছে করবে সে সেখান থেকে কিন্তু indianexpress.com এখান থেকেও অনেকে রেজাল্ট পেয়েছে। তো তোমরা অবশ্যই দেখবে রেজাল্ট, আর তার পাশাপাশি যদি কন্ট্যাক্টও থাকে ইনস্টিটিউশন, সেক্ষেত্রে ফেল নাও হতে পারে। তোমরা অবশ্যই তোমাদের কার কেমন রেজাল্ট হচ্ছে কমেন্টে জানিও। আর তোমাদের এই 13খানা ওয়েবসাইট দিলাম, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেরা নিজে বাড়িতে বসে রেজাল্ট চেক করতে পারো। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম যে কোন কোন ওয়েবসাইট তোমরা ফলো করবে, নিজের বাড়িতে বসে নিজের রেজাল্ট দেখবে, এবং অবশ্যই তোমরা জানিও কার কেমন রেজাল্ট হয়েছে। প্রত্যেকের শুভ কামনায় রইলাম যে উদ্বিগ্নতা নিয়ে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলে, আজকেই তোমরা নিজের হাতে তোমরা রেজাল্ট দেখতে পাবে নিজের বাড়িতে নিজের মোবাইলের মাধ্যমে এই ওয়েবসাইটগুলির মাধ্যমে। সকলে শুভ কামনা করলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে এরকম আরও নিত্য নতুন ভিডিওতে। তোমাদের জীবনের ক্ষেত্রে যে কোনো পদক্ষেপে বাগেশ্বর তোমাদের সঙ্গে আছে, থাকবে, এবং সকলের শুভ কামনায় আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের যা প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানিও কার কেমন রেজাল্ট হলো। সকলে ভালো থেকো, সবার শুভকামনা রইল, বেস্ট অফ লাক।